ওবাইদুর সজীব জানতে চেয়েছেন, বাসায় খেলনা পুতুল, টেডি ডল ইত্যাদি রাখা যাবে কি না? বাচ্চাদের খেলনার হিসাবে পুতুল রাখা যেতে পারে, অনেক ওলামায়ে কেরামের মতে এরা স্কলার এটাকে জায়েজ বলেছেন, এবং তাদের দলিল হলো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করেছেন, তার বাসায় পুতুল ছিল, ঘোড়া ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেলনাগুলোকে রাখতে নিষেধ করেননি। তেমনিভাবে আপনার একাধিক হাদিস এর ধরনের পাওয়া যায়, সেগুলোর আলোকে অনেক ওলামায়ে এটাকে জায়েজ বলেছেন, যদিও অন্যান্য ওলামায়ে কেরাম এটাকে নিষেধ করেছেন এবং বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যে পুতুল আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার খেলনা হিসেবে ছিল সেটি হয়তো অপূর্ণাঙ্গ ছিল, মাথার হাতে ইত্যাদি পরিষ্কার ছিল না, এই টাইপের কিছু ক্লিয়ার বোঝা যেত না, সেরকম পুতুল রাখার কথা হয়তো পারমিশন রয়েছে। তো পুতুল না রেখে বিকল্প কোনো খেলনা দিতে পারলে সেটা নিরাপদ, এবং আপনার সেই মতটিকে অধিকতর আমরা সতর্কতাপূর্ণ মনে করি।